লক্ষ্মীপুরে গরিবদের পুরকর বাড়িয়ে কমানো হয়েছে ধনীদের, অভিযোগ কংগ্রেস ওয়ার্ড কমিশনার অমিত দাসের। এবার লক্ষ্মীপুর পুরসভার পুরকর পুনর্মূল্যায়ন নিয়ে সরব লক্ষ্মীপুর কংগ্রেসের একমাত্র পুর কমিশনার অমিত দাস। দু একদিন আগে লক্ষ্মীপুর পুরসভা পুরকর পুনর্মূল্যায়ন করে এক তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে লক্ষ্মীপুর শহরাঞ্চলের নাগরিকদের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার পুরকর নিয়ে মাথায় হাত দিয়ে বসতে হবে শহরাঞ্চলের নাগরিকদের, এমন মন্তব্য কংগ্রেসের। লক্ষ্মীপুর শহরাঞ্চলের গরিবদের কর বেড়েছে, ধনীদের কমেছে, এমনই এক মন্তব্য করেছেন লক্ষ্মীপুর কংগ্রেসের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার অমিত দাস। সোমবার এক সাংবাদিক সম্মেলনে ডেকে অমিত দাস জানান, এই লক্ষ্মীপুর শহর অঞ্চলের নাগরিকদের উপর অস্বাভাবিকভাবে কর বৃদ্ধি করে চাপ সৃষ্টি করা একদম মেনে নেওয়া যায় না। তিনি বলেন, পুরকর নিয়ে সমগ্র আসামে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখনই বিভাগীয় মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সমগ্র অসমের প্রত্যেক পুর বোর্ডের নিজ নিজ পুরকর নির্ধারণ করার পূর্ণ অধিকার রয়েছে, এতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। অমিত দাস আরও বলেন, এবার পুনর্মূল্যায়ন করা তালিকায় দেখা যায় লক্ষ্মীপুর পুরসভার এলাকার গরিব লোকেদের চেয়ে ধনী ব্যক্তিদের পুরকর কম, নতুবা কম করে বৃদ্ধি করা হয়েছে। অমিত দাস লক্ষ্মীপুর শহর অঞ্চলের ৬ নং ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। ৬ নং ওয়ার্ডের কিছু ব্যক্তিদের নাম তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের হিতাধিকারী শম্পা নমসূত্র, হোল্ডিং নাম্বার ১৮২, পূর্বে তিনি কর দিতেন ৭৬ টাকা, পুনর্মূল্যায়নের পর তাকে কর দিতে হবে ৯২৭ টাকা। এভাবে কতিপয় ধনী লোকের পুরকর উল্লেখ করে তাদের কমানো হয়েছে বলে দাবি করেন অমিত দাস। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূয়ার প্রতিবেদন। কিন্তু ধর্মীয় স্থানের ট্যাক্স তুমি বাড়িয়ে, আপনি কি মনে করেন, আমি তীব্র ভাষায় নিন্দাসের একটা বিষয়টা বুঝা মাথায় চাপা দেওয়া হবে, সেটা খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি এটা তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি আগামীতে এটা নিয়ে আমি স্মারকলিপিও দেবো, আমি মেমোরেন্ডাম দেবো ডিসি এসডিও এদকে, যে এটা যেন পূর্ণ বিবেচনা করা হোক, এবং আজকে যেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এটাও আমরা সবাই মিলে করেছি। কিন্তু যে কোনো কিছু একটা করতে গেলে আজকে ট্যাক্সের বেনিফিট, লোক ট্যাক্স দেবে, সে ইন রিটার্ন ও বেনিফিটও পাওয়া দরকার। আজকে আমরা জানি স্বচ্ছ ভারত মিশনের আজকে কি চলছে শহরে, আপনারা আমাকে জিজ্ঞেস না করে একটা কমন সাধারণ বাড়িতে যান, গিয়ে জিজ্ঞেস করুন, আজকে পানীয় জলের কথা আপনারা জিজ্ঞেস করুন, আজকে আপনারা ড্রেন স্ট্রিট লাইটের কথা জিজ্ঞেস করুন, আজকে দু নম্বর, তিন নম্বর, এক নম্বর, সমস্ত শহরের আমি বলছি, কোনো রেসপেক্টিভ ওয়ার্ডের কথা বলছি না, সব জায়গাতে এরকম একটা দামাচাপা চলছে। আমার কথা হয়েছে সরকার ট্যাক্সের বিষয়টা বারবার, যেদিন নাগরিক সভাও হয়েছিল, শ্রদ্ধেয় বিধায়ক মহোদয়ও ছিলেন, ওইটা তো আমি বলেছি, ট্যাক্স পাবলিক দেবে, ট্যাক্স পাবলিকের উপর ট্যাক্স বাড়ানো উচিত, আমিও এটা সমর্থন করি, কিন্তু আপ টু একটা লিমিট, একটা লেভেল অবধি বাড়ানো উচিত, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে কমন সেন্স যেটা, আরে পার্ক আসবে, পার্ক অনেক দূর, অমৃত আসে, অমৃত আমরা খুব দরকার, কিন্তু মিনিমাম যেটা ফেসিলিটি, ন্যূনতম দায়িত্ব যেটা মিউনিসিপ্যালিটি বোর্ডের থাকা উচিত, সেটা হচ্ছে লোকের ঘরে জল পৌঁছে দেওয়া, লোকের গড়ে থেকে স্বচ্ছ ভারত মিশনের যে গার্বেজ কালেকশন সেটা প্রপার ওয়েতে করা, আজকে ড্রেন নালা নর্মদা সবসময় পরিষ্কার রাখা, আজকে স্ট্রিট লাইটের বিষয়টা দেখা, এইগুলো হচ্ছে জাস্ট কমন পয়েন্ট যেগুলো মিউনিসিপ্যালিটি বোর্ড করতে হয়। আমি আশা রাখি যে লোকতন্ত্রের চৌথ স্তম্ভ আপনাদের মাধ্যমে বিষয়টা আরও অনেক বড়ভাবে আলোকপাত হবে এবং জনগণের কাছে আপনারা পৌঁছে। একটা জিনিস আপনি দেখবেন, আমি আপনাদেরকে বলছি যে আমরা যদি লক্ষ্য করি, আগের যে আগে আমরা জানি পুরসভাতে আগের কল্যাণ কাকু যাওয়ার পর, তারপর দুজন ছিলেন চেয়ারম্যান, সো হচ্ছে চেয়ারম্যান আমারই ওয়ার্ডের দুজন, তো ব্যতিক্রমভাবে আমার কাছে ওদের লিপি এসেছে। আমরা যদি তার আগে দেখি, আমাদের যে ছিলেন রিমি পাল, ওনার যেটা হোল্ডিং নাম্বার হচ্ছে সেটা হচ্ছে ২৫৯, ওটাতে উনি আগে ট্যাক্স দিতেন ২৭২ রুপিস, ২৭২ টাকা, এখন নতুন ট্যাক্সে উনি দেবেন ১২৮৩ টাকা। আরেকটা যদি দেখি আমরা সঙ্গীতা গুরুং, ওনার হোল্ডিং নাম্বার হচ্ছে ১৯৭, উনি আগে ট্যাক্স দিতেন ৮৩২ টাকা, এখন ওনাকে দিতে হবে মাত্র ৩৪ টাকা ৪৩ পয়সা। তো আমরা জানি যে ওনার বাড়িতে তখন বিল্ডিংও হয়েছে, তো এরকম যে একটা টোটালি ফেইলার রিঅ্যাসেসমেন্ট করেছে। আজকে আমরা জানি যে যার যে বিষয়ে অভিজ্ঞতা থাকে, ওদেরকে যদি এই ফিল্ডে ছাড়া হয় তাহলে সেটা সাকসেস হবে। আজকে নবাগত টেট শিক্ষকদেরকে ট্যাক্সের অ্যাসেসমেন্ট করার জন্য বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল বন্ধ করে। তো মাস্টাররা ল্যান্ডের মাপ, ল্যান্ডের মজুরি, ল্যান্ডের জরিপ
খুব একটা পারবে না, যেটা ওই বিষয়ে যারা পড়াশোনা করে করতে পারবে। আর এই বিষয়ে ওরা বাড়িতে এসে এসে মেপে মেপে কি নিয়ে গেছে এবং কি ডাটা ইনস্টল করেছে সেটা আপনারা এই লিপিটা দেখলেই বুঝতে পারেন। তো ইটস এ টোটাল ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। আজকে আমরা যদি দেখি যে আজকে ধনীকে তুমি ট্যাক্স কমিয়ে দিচ্ছ, যারা গরিব তাদের ট্যাক্স তুমি বাড়িয়ে দিচ্ছ, আজকে যারা এই প্রধানমন্ত্রী আবাস পেয়েছে তাদের তারা কি করে এত এত ট্যাক্স দেবে? আজকে এখানে অনেক অনেক লোক আছে, অনেক, যেমন বলিস মার, উনি আগে দিতেন 356 রুপিস, এখন ওনাকে দিতে হবে 14,495 টাকা। তো এরকম করে করে সমস্ত জায়গাতে তো কে কি কামাই। আজকে গির্জা খুব বেশি ট্যাক্স চাপানো হয়েছে, ধর্মীয় সংস্থা যেগুলা এগুলাতে ন্যূনতম ট্যাক্স নেওয়া দরকার, চাহে গির্জা হোক, মসজিদ হোক, প্রফিট মেকিং ইনস্টিটিউট থেকে রেখেছিল। তখনই আমি বলেছিলাম একটা কথা যে ট্যাক্স বাড়বে। আগে 40 বছর আগে যেটা দিয়েছিল মানুষ যে ট্যাক্স দিচ্ছে, সে তুলনায় একটু ট্যাক্স বাড়াটা উচিত, কেন আমরা ফ্যাসিলিটিও সেভাবে পাচ্ছি। তার মানে এটা নয় যে আপনি 200-300-500 গুণ ট্যাক্স বাড়িয়ে দেবেন। আজকে একটা জিনিস আমার কাছে ধরা পড়লো, যে আজকে আমার কাছে এই আমার প্রিন্সিপ্যালিটি কার্যালয় থেকে দুদিন আগে এই একটা রিঅ্যাসেসমেন্ট করে যেটা এখন নতুন ট্যাক্স যেটা লাগু হবে সেই একটা আমার কাছে ওরা একটা লিপি পাঠিয়েছে। তো সে অনুযায়ী আমি যদি দেখি, প্রথমেই যেটা আমার যে আমার বাবার নামে যেটা আমাদের প্রপার্টি আছে, আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে 161, এবং সেটাতে আগে আমরা ট্যাক্স দিতাম 340 টাকা, এখন আমাদেরকে ট্যাক্স দিতাম 340 টাকা, এখন আমাদেরকে ট্যাক্স দিতে হবে 5,600 টাকা। তো আপনারা ভাবুন যে কত পার্সেন্ট ট্যাক্স বেড়েছে। তো সেটা নিয়ে আজকে আমরা মিউনিসিপ্যালিটি কার্যালয়ে বোর্ড মিটিং হয়েছে, বিষয়টা এটাও ছিল একটা বিষয়টাতে আলাপ আলোচনা হলো যে এটা আবার যেন রিঅ্যাসেসমেন্ট হয়, এটা মানা হয় না। কিন্তু প্রশ্ন এটা হচ্ছে না, প্রশ্ন হচ্ছে আজকে মিউনিসিপ্যালিটি অফিস থেকে এটা আসছে, আজকে সরকার এটা ইয়ে করে দিন। আপনারা জানেন যে কিছুদিন আগে আসামের সেক্রেটারিট অন দ্য ফ্লোর অফ দ্য হাউস আমাদের আরবান মিনিস্টার শ্রদ্ধেয় অশোক সিঙ্গলজি ক্লিয়ার ভাষায় স্পষ্ট ভাষায় বলেছেন যে কোন মিউনিসিপ্যালিটি কত ট্যাক্স বাড়াবে সেটা টোটালি ডিপেন্ডেবল অন দ্য রেসপেক্টিভ মিউনিসিপ্যালিটি বোর্ড। যেমন লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি বোর্ড লক্ষ্মীপুর নাগরিকের উপর কত ট্যাক্স চাপাবে সেটা সম্পূর্ণ লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি বোর্ডের বিষয়, এটা এখানে সরকারের কোনো ভূমিকা নেই। ওটা উনি ক্লিয়ার ইন দ্য হাউস ফ্লোর অফ দ্য হাউস উনি গত বাজেট সেশনে বলেছিলেন। আজকে আমরা এরকম যদি দেখি, দেখুন আজকে গরিবদেরকে ট্যাক্স বাড়ানো হয়েছে, ধনীদেরকে ট্যাক্স কমানো হয়েছে।